আসসালামু আলাইকুম সম্মানিত সুদীজন এই মুহূর্তে আমরা আছি ল্যাবেড হাসপাতালে আপনারা জানান আজকে সকালে ইতিমধ্যে আমরা গ্রিন লাইফ হাসপাতাল এবং কমফোর্ট হাসপাতালে তদারকি করেছি এই মুহূর্তে আমরা ল্যাবেট হাসপাতালে আছি ল্যাবেট যে বেসরকারি হাসপাতালের মধ্যে এই এলাকাটিতে গ্রিন রোড এবং ধানমন্ডি এলাকাতে অনেকগুলো হাসপাতাল আছে তো এই হাসপাতালগুলো আসলে সার্বিক চিত্র কী আমরা একটি বিষয়ে ভুক্ত অধিদপ্তর থেকে আমরা তদারকিতে বের হয়েছি আমাদের যে আপনারা জানান গতকাল মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেছেন বেসরকারি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে যদি যেন কেউ অবহেলনা করেন এই বিষয় আমরা একটি কথা আবারও বলছি যে কোষের যেমন প্রাণ হচ্ছে নিউক্লিয়াস কোষের প্রাণ হল নিউক্লিয়াস এই চিকিৎসা সেবার প্রাণ আমরা যদি বলি আমাদের ডাক্তার নার্স যারা আছেন এবং তারা কিন্তু এই ক্ষেত্রে প্রথম কাতারের সৈনিক তো আপনারা জানেন বাংলাদেশে যে বিভিন্ন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী এবং পাশাপাশি যে পুলিশ বিভাগ থেকে শুরু করে বাংলাদেশ আনসার সবাই জনপ্রতিনিধিবৃন্দ সবাই কিন্তু দায়িত্ব পালন করছেন কিন্তু জনসমক্ষে একটি কথা যেটি যে এই সময় চিকিৎসা সেবায় যে লোকজন হাসপাতালে গিয়ে নাকি তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে না বিশেষ করে জ্বর সর্দি কাশি আর তো আমরা এখানে আপনার নামটার পদবিতে বলেন কেয়ার আচ্ছা আমরা একটা বিষয় জানতে চাচ্ছি লাইফে যে এসেছে মানে এখন আপনাদের যে ডাক্তার সাহেব যারা চেম্বার করার কথা এটার মাত্রাটা কতটুকু মানে কতজন পার্সেন্টেজটা তারা আমাদের দিয়েছেন আপনাদের এখানে আনুমানিক চেম্বার করছেন গত এই যে জাস্ট এক সপ্তাহে টোটাল পেশেন্ট কতজন ভর্তি হয়েছে এখানে একটু দেখেন তো আমরা এটাই মানে তথ্যটা নিচ্ছি আর ডাক্তার সাহেবদের কারা কারা চেম্বার করেন এখানে অনেক হিউজ ডাক্তার বসেন না ঠিক আছে আর যারা যারা মানে চেম্বার করেন নাই এটা তালিকাটা আমরা কালকে একটু নিব আমাদের দিতে হবে হ্যাঁ প্রশাসন আপনি একটু বলেন আমরা একটু প্রশাসনে থাকলে ম্যানেজার সাহেব যে ওনারা একটু আসুক আসলে আমরা একটু কথা বলি হ্যাঁ একটু আর ওই ইয়েটা দেখেন একটু টোটাল যেমন আমরা গ্রিন লাইফে দেখলাম যে তিন দিনে দশজন ভর্তি হয়েছে এইটা তো খারাপ চিত্র একেবারে তার মানে মানুষ আসলে সেবা পাচ্ছে না মানুষ চলে যাচ্ছে না যে এখানে রুগী আসতেছে রুগী কম আসতেছে না কিন্তু অনেক রুগী আমরা দেখি যে পত্রিকার মাধ্যমে ফেরত দেন নেই মাসাল্লাহ যাকে এটা ভালো যদি এরকম হয় এটি হয় আর এখানে যারা ডাক্তার সাহেব আছেন আমরা না ইমার্জেন্সিতে আমরা আসলে ঢুকতে না আমরা থেকে দেখাবো না আমরা তো বাইরে আছে জীবাণু সংক্রমণ হতে পারে আমরা এখান থেকে দেখাচ্ছি যে ইমার্জেন্সির চিত্রটা আপনি দরজাটাই খুললে আমরা এখান থেকে দেখাই আমরা ঢুকবো না ইমার্জেন্সিতে আসলে বেড ফাঁকাই অনেক আমরা যেটি দেখছি এই সময়ে হ্যাঁ হ্যাঁ পেশেন্টও তারা যেটি বলছেন পেশেন্ট আসছে কম আমরা সবাইকে জানাতে চাই যারা জ্বর সর্দি কাশি নিয়ে আসেন সাধারণ রোগ নিয়ে আসেন তারা অবশ্যই হাসপাতালে চলে আসতে পারেন কারণ আপনার তো সব সার্ভিস দিচ্ছেন না ঠিক আছে আবার এখানে যে সবাই কিন্তু এখানে আসতে না কিন্তু আমরা যেটি দেখছি ইমার্জেন্সিতে দেখেন বেডগুলো খালি যে তাহলে কি রোগীরা আসছে না নাকি রোগীরা সেবা না পেয়ে তারা এখানে ভিড় করছে না এই দুটো বিষয় কিন্তু এখানে উঠে আসছে তা আমরা সবাইকে অনুরোধ করব আপনারা ওই যে যারা আছেন একজন লিখেছেন হাসপাতাল কর্তৃপক্ষ প্রচণ্ড মিথ্যা বলে না আসলে মিথ্যা সত্য যাচাই যেটি হয় আমাদের তদারকির উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা দেখছি ডাক্তার সাহেবরা কিন্তু এখানে আছেন এই যে দেখেন নার্স আছেন এর সাথে যারা আছেন চিকিৎসা সেবাই সবাই কাজ করছেন আমরা বাহিরে আছি এই কারণে যে এটা জরুরি বিভাগ জরুরি বিভাগের ভেতরে আমাদের সাথেও জীবাণু এখন আমরা বাইরে বাইরে ঘুরতে থাকতে পারি এই কারণে আমরা সতর্কতা দেখুন আবারও বলছে আমাদের যে এই সময় মহামারীর সময় আমাদের সবাইকে যে নিবেদিত প্রাণ হতে হবে আর বিশেষ করে একটি কথা সবাইকে রাখি দেশের যারা চিকিৎসক দেশের প্রকৌশলী এদেশের যারা বিভিন্ন পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা পড়ালেখা করে পাশ করেছি আমাদের সবার পড়ার পিছনে আমাদের সবার এই যে চিকিৎসার পিছনে কিন্তু জনগণের টাকা ব্যয় হয়েছে আবারও বলছি জনগণের টাকা ব্যয় হয়েছে এখন জনগণের এই ক্রান্তিকালীন সময় সবাই আমরা এগিয়ে আসবো সবাই আমরা জনগণের যে দায়বদ্ধতার জায়গা থেকে বের হয়ে মানে এখানে সামনে আসবে এই আশাটুকু সবার কাছে রাখছি ওই ইয়েটা আনতে পারছেন নাকি কেমন আসছে ভর্তি হলো কেমন লাগে তাহলে কালকে আমাদের একটা ইয়ে দিতে হবে কয়েকজন ডাক্তার চেম্বার করার নেই কয়েদিন হ্যাঁ এটা আমরা আসলে একটু দেখতে চাচ্ছি আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো ঠিক আছে আর কেমন পেশেন্ট ভর্তি হচ্ছে এটা আর কম্পারেটিভ একটা ইয়ে দেখবিত সদীর জন্য আমরা আবার ওষুধ ফার্মেসি আছে আমরা সেটিও দেখছি এখানে ওষুধ সবাই পাচ্ছেন কি না আমরা তাদের সাথে কথা বলে জানি আপনারা জানেন বিগত সময় আমরা ভক্ত অধিদপ্তর থেকে যে এসেছিলাম এই যে বিভিন্ন হাসপাতাল প্রাইভেট হাসপাতালে আমরা তদারকি করেছিলাম এবং তদারকি কালে আমরা সেখানে যে বিভিন্ন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে সেখানে আমরা রেস্টুরেন্টগুলো যে চালাচ্ছে সেগুলো দেখেছি আপনার এখানে তো ওষুধ এটা কি চব্বিশ ঘন্টায় খোলা আছে না টোয়েন্টি ফোর আওয়ার্স না আমরা এখানে মানুষ কম দেখছি আমরা চাই সবাই ঘরে থাকুক কেউ ঘর থেকে যেন বের না হয় পাশাপাশি কেউ যদি অসুস্থ হয়ে আক্রান্ত হন আপনারা অবশ্যই স্বাস্থ্য সেবার জন্য আসবেন আপনারা কেউ যদি এই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো যদি চিকিৎসা না পান এই বেসরকারি হাসপাতালগুলিতে অবশ্যই ভক্ত অধিদপ্তরের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান স্বাস্থ্য অধিদপ্তরে জানাবেন আপনারা স্বাস্থ্য অধিদপ্তর এবং ভক্ত অধিদপ্তরে জানাবেন আমরা সবাই মিলে আমরা চাই যে সবাই আমরা উদ্যোগ নিয়ে আমরা সবাই যা আমাদের পরিমিতি বোধ এবং সংযত আচরণের মাধ্যমে এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম